বাংলাদেশ এবং আরব আমিরাতের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিয়ে আমি আছি এস এম শহীদ। দ্য টাইম হ্যাজ কাম এস এস টিভি টিপস। আজকে বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে 1278 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। এই পর্যন্ত মোট 375,870 জন শনাক্তকরণ করা হয়েছিল। আজকে 17 জন মৃত্যুবরণ করেছে। মোট 5,477 জন মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। সুস্থ হয়েছেন আজকে 24 ঘন্টার মধ্যে 1,596 জন। মোট 2,89,912 জন এই পর্যন্ত সুস্থ হয়েছেন। আজকে 11,256 জন পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত মোট 20,50,669 জন পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে। আমরা আরব আমিরাতে ফিরে আসলে আজকে 9 অক্টোবর শুক্রবার জুমার দিন 1,075 জন নতুন করে এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। বেস্ট রিকভারডে 1,424 জন বেস্ট রিকভার্ড পেয়েছেন আজকেই। আজকে 60 জন মারা গিয়েছেন। এই পর্যন্ত 1,60,400 মোট আক্রান্ত হয়েছেন। অ্যাক্টিভ কেস আছে তারপরেও 8,669 জন। আজকে 60 জন সহ 742 জন ইউনাইটেড আরব আমিরাতে পুরা স্টেট মিলে মারা গিয়েছেন। 94,903 জন রিকভার্ড নিয়ে বাড়িঘরে ফিরে গিয়েছেন। গতকালকেও বৃহস্পতিবার আরব আমিরাতে 1,089 জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। 1,769 জন নতুন করে ভালো হয়ে গিয়েছিলেন, 2 জন মারা গিয়েছিলেন কালকে। মোট কালকে 2 জন সহ 438 জন মারা গিয়েছিল। অ্যাক্টিভ কেস আসিল গতকালকে 9,012 জন। আরব আমিরাতের এবং বাংলাদেশের সহ বিভিন্ন টিপস পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।